বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শ্রমিকরা। এতে মহাসড়কে যানজট সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে শ্রমিকরা। চার মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর মালিকের বাড়ি এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা এই কর্মসূচি পালন করছে। মহাসড়ক অবরোধের কারণে উভয় দিকে যানজটের সৃষ্টি হয়েছে, ফলে মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন ওই মহাসড়কের চলাচলকারীরা। গত শনিবার সকাল 9টা থেকে শুরু হওয়া শ্রমিকদের আন্দোলন তৃতীয় দিনের মতো আজ সোমবারও অব্যাহত রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল 40টি কারখানা বন্ধ রাখা হয়। একটানা তিন দিন সড়ক অবরোধ থাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ সময় যানবাহন থমকে আছে। বৃহত্তর ময়মনসিংহ বেল্টের কিছু যানবাহন ভোগড়া বাইপাস থেকে মিরের বাজার হয়ে বিকল্প সড়ক ব্যবহার করে রাজধানীর সাথে সংযোগ রক্ষা করতে পারলেও যানজটের কারণে তা ব্যাহত হচ্ছে। সমস্যার সমাধান আজ হতে পারে বলে জানায় টঙ্গী শিল্পাঞ্চল পুলিশ। মালিক ও শ্রমিক উভয় পক্ষকে বুঝিয়ে সড়ক স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তারা জানায়।